আসসালামু আলাইকুম বন্ধুগণ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুগণ, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার যে ফেসবুক অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টের সাথে আদার যে সোশ্যাল সাইট যেমন ইনস্টাগ্রাম, টুইটার, ইউটিউব এইসব যে আদার সাইটগুলো সেই সাইটের যে লিঙ্ক থাকে সেই লিঙ্কগুলো কিভাবে এভাবে অ্যাড করবেন। বন্ধুগণ, আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অনেক ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, সবাই মন দিয়ে ভিডিওটি দেখবেন আশা করি। তো ভিডিওটি শুরু করব তার আগে আপনার কাছে শ্রদ্ধা একটি রিকোয়েস্ট করতে চাই। আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর আপনার যে কোনো সমস্যা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, আপনার সমস্যা নিয়ে আমরা ভিডিও মেক করার চেষ্টা করব। তো বন্ধুগণ, চলুন আমরা স্ক্রিনে চলে যাই। তো বন্ধুগণ, আমরা কিন্তু আমাদের মূল কাজে চলে আসলাম। বন্ধুগণ, সবগুলো লিংক অ্যাড, আপনার যত সোশ্যাল সাইট আছে সব লিংক অ্যাড করতে আমরা কিন্তু ফেসবুকে যাব। যেহেতু ফেসবুকে আমরা যাই, এখান থেকে সরাসরি ফেসবুক অ্যাপসে একটা সমস্যা দেখা দেয়, সেটা হচ্ছে আমরা যদি এই প্রোফাইল লিঙ্কে ক্লিক করি, এডিট প্রোফাইল, ঠিক আছে, এডিট প্রোফাইলে ক্লিক করার পরে নিচে আমরা এভাবে দেখতে পাই লিঙ্কের একটা অপশন কিন্তু দেখতে পাই, যেখানে লিঙ্কের অপশন, এখানে লিঙ্ক লেখা আছে, এটা এডিটের একটা অপশন আছে। যদি আমরা এখানে ক্লিক করি, এখানে দেখেন সোশ্যাল সাইট সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে। দেখেন, আপনি যদি খেয়াল করেন দেখেন সোশ্যাল, তো এখান থেকে আমি যদি এখানে ক্লিক করি, এখানে প্ল্যাটফর্ম সিলেক্ট করলাম, যে কোনো একটা প্ল্যাটফর্ম সিলেক্ট করলাম, এখানে ইউজার নেম দেওয়া যায় না, টাচ করার সাথে সাথে কিন্তু কাইটে চলে যায়। তো এটা যাদের সমস্যা হইতেছে তারা কিন্তু অ্যাড করতে পারতেছেন না। তো আপনি অদর্য হবেন না, আমি সেখান থেকে দেখাবো যেখান থেকে আপনি সব মোবাইল থেকেই পারবেন। তো বন্ধুগণ, এর জন্য আমাদের কী করতে হবে, তো আমাদের ফোনের যে ব্রাউজারটি থাক সেই ব্রাউজারটিতে আমাদের ফেসবুক লগ ইন করে নিতে হবে। তো আপনি ফেসবুকটি লগ ইন করে নেবেন, নেওয়ার পরে আপনার ফেসবুকটির যে প্রোফাইল আইকন আছে সেই প্রোফাইল আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে প্রোফাইলে চলে আসবেন। আসার পরে আপনি কী করবেন, এই যে উপরে যে দেখতেছেন থ্রি লাইন আইকন, এই থ্রি লাইন আইকনে একটা ক্লিক করে দেবেন। তো আমি থ্রি লাইন আইকনে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে ডেস্কটপ সাইট একটা অপশন আসছে, তো আপনারা ফোনটা ডেস্কটপে করে দেবেন, ঠিক আছে। ডেস্কটপ করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের কম্পিউটারে যেভাবে ওপেন হয় ঠিক সেভাবে কিন্তু আমাদের ফেসবুকটা ওপেন হবে, কম্পিউটার ল্যাপটপে যেমন হয়। তো তারপরে আপনি এখান থেকে এখন কিন্তু জুম আউট, জুম ইন সবই কিছু করতে পারবেন। তো আমরা এখানে একটু জুম করে যদি আসি, আমাদের যে প্রোফাইলের আইকন আছে একটু আইকনটাতে আমরা ক্লিক করি, ঠিক আছে। আইকনে ক্লিক করার সাথে সাথে আমাদের কিন্তু প্রোফাইলের আইকনে নিয়ে আসছে। আইকনে নিয়ে আসার পরে আমরা যদি এখানে এডিট প্রোফাইল আছে এখানে যদি ক্লিক করি, তো একটা অপশন আমরা দেখতে পাবো। তো আমরা এখানেও ক্লিক করবো না, আমরা নিচে যে অপশনটা দেখতেছেন এডিট পাবলিক ডিটেলস এখানে ক্লিক করবো। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে অনেকগুলা লিঙ্ক অ্যাড করার মতো অথবা আপনার প্রোফাইল পিকচার এডিট করার মতো, প্রোফাইলের কাভার এডিট করার মতো সব এডিটের কিন্তু অপশন আছে এখানে। দেখেন আপনারা খেয়াল করে দেখতে পারেন এডিট লেখা আছে। তো এখানে একটু খেয়াল করে একটু স্ল্যাশ করে নিচে আসবেন, আসার পরে একটা অপশন পাবেন, এই যে লিঙ্কের অপশন, এই লিঙ্কের অপশনটা পাবেন। আপনারা এখান থেকে এটার যে এডিটের সাইট আছে এই সাইটে এডিট লেখা আছে সেই সাইডে আসবেন, ঠিক আছে, এডিটে ক্লিক করবেন। এখানে এডিট ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের ওই যে ফেসবুকে যে অপশনটা দেখাইছিলাম সেই অপশনটা কিন্তু এখানে চলে আসবে। দেখেন এই যে যদি একটু খেয়াল করে দেখেন এই যে অ্যাড সোশ্যাল লিঙ্ক, অ্যাড ওয়েবসাইট লিঙ্ক। তো আমরা সোশ্যাল লিঙ্ক অ্যাড করে দেখাবো আপনাকে। এর জন্য আমাদের কী করতে হবে, সোশ্যাল অ্যাড সোশ্যাল লিঙ্ক এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে এখানে একটা ঘর ওপেন হয়ে যাবে। দেখেন আমার অটোমেটিক ঘর ওপেন হয়েছে, কিন্তু ইনস্টাগ্রাম লেখা আছে, তোমার ডিফল্ট ইনস্টাগ্রাম সেট করা আছে। তো আমি আপনার ডিফল্ট সেট যেটা থাকবে সেটা আসবে। আপনি কী করবেন, এই তীর মার্কে একটা ক্লিক করবেন। তীর মার্কে ক্লিক করার পরে যত সোশ্যাল সাইট আছে এখানে শো করবে আপনি যেটা লিঙ্ক অ্যাড করতে চান। যেমন আমি ধরেন টুইটারের লিঙ্কটা অ্যাড করবো, এটা করে আপনাদের দেখেন এখন কিন্তু দেখেন এখানে আমার টুইটার লেখা উঠছে, ঠিক আছে। আমি টুইটার সিলেক্ট করার সাথে সাথে টুইটার লেখা উঠে গেছে। তো এখন এই সাইটে দেখেন একটা অপশন আছে অ্যাকাউন্ট নেম, অবশ্যই এখানে আপনার যে অ্যাকাউন্টে টুইটার অ্যাকাউন্টের আপনার যে অ্যাকাউন্ট অ্যাড করবেন সেই অ্যাকাউন্টের লিঙ্কটি অথবা ইউজার নেমটি আপনি কপি করে রাখবেন, ঠিক আছে, আগে থেকে যে কয়টা আপনি অ্যাড করছেন সব কয়টা। তো আমি কপি করে রাখছি, আমার
নোটপ্যাডে আমি সেখান থেকে নিব। আপনার যদি লিঙ্ক না থাকে, আপনি যদি চান যে কীভাবে লিঙ্ক কপি করতে হয়, আমার চ্যানেলে কিন্তু ভিডিও আছে, সেগুলো দেখে কিন্তু আপনি সব লিঙ্কগুলো কপি করা শিখে যাবেন। ঠিক আছে, তো আমি এখান থেকে কপি করে নিলাম, নেওয়ার পর আবার ওইখানে চলে গেলাম। এখন এই এখানে অ্যাকাউন্টে ক্লিক করলাম, পেস্ট করে দিলাম আমার লিঙ্কটা। দেওয়ার পরে দেখেন আমি অন্য জায়গায় টাচ করার সাথে সাথে কিন্তু আমার এই লিঙ্কটা কিন্তু অ্যাড হয়ে গেছে। দ্বিতীয়টা কিন্তু আবার অ্যাড করার জন্য আবার এই সোশ্যাল একই প্রসেস। আপনি যদি এখানে 10টা লিঙ্কও শেয়ার করতে চান, যেমন টুইটার, ইনস্টাগ্রাম, যত লিঙ্ক আছে এখান থেকে কিন্তু একইভাবে একই প্রসেসে আপনি অ্যাড করতে পারেন। সুতরাং আমি ভিডিওটা অনেক বড় না করে আপনাদের এটুকুই দেখাইলাম, আপনারা এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। তো এখন আপনারা এটা করার শেষে কী করবেন, চলে যাবেন না কিন্তু এখানে কিন্তু সেভের একটা অপশন আছে, এই যে এখানে সেভের অপশনে ক্লিক করে দেবেন, তারপরে সেভ হয়ে যাবে। বন্ধুগণ, আপনাদের আমি প্রুফ দেখাই দিচ্ছি আমার সেভ হয়েছে কি না। এখন আমি আমার ফেসবুক অ্যাপসে থেকে আপনাদের দেখাতে পারবো। আমি যদি আমার ফেসবুক অ্যাপসে যাই, ক্রিয়েট প্রোফাইলে ক্লিক করব, আপনার অথবা আমার প্রোফাইলে কেউ যদি আসে, এই দেখেন আমার কিন্তু এখান থেকে লিঙ্কগুলো দেখতে পাবে। এই দেখেন আমি যে টুইটারের লিঙ্ক অ্যাড করলাম, আগে কিন্তু আমার শুধু ইউটিউবের লিঙ্ক ছিল, এখন কিন্তু টুইটারের লিঙ্কটা অ্যাড হয়ে গেছে। তো যে কেউ ক্লিক করার সাথে সাথে কিন্তু সেই আমার ওই প্রোফাইলে নিয়ে যাবে। ঠিক আছে বন্ধুগণ, এভাবে কিন্তু আপনারা অ্যাড করে নিতে পারেন। ওয়েলকাম ব্যাক বন্ধুগণ, কেমন লাগলো আজকের এই ভিডিওটি? ভিডিওটি আশা করি আপনাদের কাজে দেবে আর আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আবারও রিকোয়েস্ট করতে চাই আপনার কাছে, আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর অবশ্যই আপনার যে কোনো মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, যে কোনো সমস্যাও জানাতে পারেন, আপনার সমস্যা নিয়ে আমরা ভিডিও মিট করার চেষ্টা করব। বন্ধুগণ আজকে বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।